সাম্প্রতিক সময়ের আলোচিত একটি নাম জেনারেশন জি বা জেন জি, আপনারা নিশ্চয়ই শুনেছেন। এরা সেই প্রজন্ম যারা স্মার্টফোন হাতে নিয়েই বড় হয়েছে, প্রযুক্তিকে বিলাসিতা নয় বরং মৌলিক চাহিদা হিসেবে দেখেছে। 1997 থেকে 2012 সালের মধ্যে জন্মানো এই প্রজন্মের সদস্যরা ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ডিজিটাল প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি সক্রিয়। কিন্তু শুধু প্রযুক্তির ব্যবহারেই তারা সীমাবদ্ধ নয়, তারা নতুন কিছু শিখতে ভালোবাসে, ক্যারিয়ার নিয়ে সচেতন আর প্রথাগত চাকরির চেয়ে ফ্রিল্যান্সিং এ আগ্রহী। বাংলাদেশে সাম্প্রতিক ছাত্র আন্দোলন, বিশেষ করে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন প্রমাণ করেছে জেনারেশন জির প্রতিরোধ শক্তি। এই প্রজন্মের সদস্যরা প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছে, তাদের তীব্র রাজনৈতিক অনাস্থা এবং প্রতিবাদ করার ক্ষমতা তাদেরকে আলাদা করেছে। যেখানে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়, সেখানে তারা রাস্তায়ও আন্দোলনে নেমেছে। জেনারেশন জি যদিও তাদের পূর্ববর্তী প্রজন্মের তুলনায় অনেকটাই রাজনীতি বিমুখ, তবুও তারা যখন কোনো অসঙ্গতি দেখে তখন তা ঠিক করার জন্য দ্রুত উদ্যোগ নেয়। বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলনগুলোতে তাদের সক্রিয় অংশগ্রহণ এরই একটি উদাহরণ। তারা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজেদের মতামত প্রচার করে, মিছিল সংগঠিত করে এবং জনমত গড়ে তোলে। এই প্রজন্মের স্বতঃস্ফূর্ততা এবং গতি তাদের প্রতিবাদের মূল শক্তি। এই প্রজন্মের একটি বড় বৈশিষ্ট্য হলো তারা শুধু নিজেদের জন্য নয় বরং সমাজের জন্য। 6000 mAh ব্যাটারি, one and only power master, next g n73 কাজ করতে চায়। ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে জেনারেশন জি নতুন দক্ষতা অর্জন করতে ভালোবাসে, ভ্রমণ করতে চায় আর অনলাইনে গেম খেলতেও পছন্দ করে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় তারা নিজেদের দক্ষতা শুধুমাত্র ব্যক্তিগত উন্নতির জন্য নয় বরং সামাজিক পরিবর্তনের জন্য ব্যবহার করছে। বাংলাদেশের চলমান ছাত্র আন্দোলন, যা প্রথমে কোটা সংস্কারের দাবিতে শুরু হয়েছিল, পরবর্তীতে তা বৃহত্তর সামাজিক এবং রাজনৈতিক পরিবর্তনের আন্দোলনে রূপ নেয়। এই আন্দোলনের নেতৃত্বে থাকা জেনারেশন জি প্রমাণ করেছে তারা কেবল সামাজিক যোগাযোগ মাধ্যমেই নয়, বাস্তব জীবনেও পরিবর্তন আনার জন্য লড়াই করতে প্রস্তুত। তাদের দাবির মধ্যে রয়েছে শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থান এবং সামাজিক ন্যায় বিচার। জেনারেশন জি এর সদস্যরা যখন আন্দোলনের মিছিলে নামে, তারা শুধু নিজেদের ভবিষ্যতের জন্য নয় পুরো দেশের জন্যই কাজ করে। বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা এবং ছাত্র আন্দোলন এই প্রজন্মকে আরো দৃঢ় প্রতিরোধ গড়ে তুলতে উদ্বুদ্ধ করেছে। তাদের মধ্যে একটি সাধারণ বিশ্বাস গড়ে উঠেছে যে রাজনৈতিক পরিবর্তন এবং সামাজিক ন্যায় বিচার কেবলমাত্র তাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই সম্ভব। 1901 থেকে 1927 সালে জন্ম নেওয়াদের বলা হয় গ্রেটেস্ট জেনারেশন, যারা কঠিন পরিস্থিতিতে জন্মগ্রহণ করেও সফল হয়েছে। 1928 থেকে 1945 সালের প্রজন্ম সাইলেন্ট জেনারেশন নামে পরিচিত। 1946 থেকে 1964 সালে জন্ম নেওয়া প্রজন্মটি বেবি বুমার্স, যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে জন্মগ্রহণ করেছিল। 1965 থেকে 1980 সালে জন্মানোরা জেনারেশন এক্স নামে পরিচিত, যারা আধুনিক প্রযুক্তি এবং সংস্কৃতির উত্থানের সাক্ষী। 1981 থেকে 1996 সালের জেনারেশন ওয়াই বা মিলেনিয়ালস প্রজন্ম হলো ডিজিটাল যুগের প্রথম প্রজন্ম। আর 1997 থেকে 2012 সালের প্রজন্মকে বলা হয় জেনারেশন জেড বা জেন জি, যারা সামাজিক মিডিয়া এবং ইন্টারনেটের সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত। 2012 থেকে 2024 সালের প্রজন্মটি হলো জেনারেশন আলফা, যারা প্রযুক্তির সর্বশেষ অগ্রগতির যুগে জন্মগ্রহণ করেছে। জেনারেশন জি প্রমাণ করেছে তারা শুধু প্রযুক্তির প্রজন্ম নয় বরং তারা পরিবর্তনের প্রজন্ম। তারা কেবল নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্যই নয় পুরো দেশের জন্য কাজ করছে। প্রযুক্তি তাদের হাতিয়ার আর প্রতিরোধ তাদের শক্তি। ফাতেমা শিমু, আর টিভি।